আসসালামু আলাইকুম মমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আমার দেবরের বিয়ে ব্লগ নিয়ে। আপনাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম কাবিনের ব্লগে যে আমি ছোটোখাটো করে সব ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, আর আজকে চলে এসেছি বিয়ের ব্লগ নিয়ে। এর আগে যেহেতু কাবিন হয়ে গেছে, তো আজকে জাস্ট বিয়েটা শুধুমাত্র মানে ফটো সেশন করার জন্য আর আমাদের খাওয়া দাওয়া করানোর জন্য, জাস্ট এটাই। কাবিনের দিনে ওদের দুজনের সিগনেচার করা হয়ে গেছিলো, বাট আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা হচ্ছে বিয়ের দিনে জাস্ট ফর্মালিটি আর ফটো সেশন করার জন্যই সব কিছু। ইলার ইচ্ছা যে ওদের কাবিননামাটা বাধাই করে ঘরে রেখে দিবে, আর সেজন্য এখন ওদের দুজনের সিগনেচার করা হচ্ছে কাবিননামাতে। কাবিনের সিগনেচার করার পরে এখন ওদের মুখ দেখানো হচ্ছে, দুজন পর্দা সরে দুজনকে দেখবে। আর আসলে বিয়ের মেন আকর্ষণই হচ্ছে গেট ধরা, গেটে টাকা দেওয়া, শরবত খাওয়ানো। এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি নিজেই গেটে ছিলাম আমার দেবরের সাথে, আর তারপরও যা পেরেছি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার সবাই আমরা ওদের দুজনের সাথে ছবি তুলব। আর প্রথমে চলে এসেছে ইয়াসিনের বোন মানে ইরা আর ইরার হাজব্যান্ড। এটা হচ্ছে আমার দেবরের ফ্যামিলি, বাবা মা ভাই বোন বোনের জামাই সবাই। এবার ওদের দুজনের আব্বু আম্মুর সাথে ওরা দুজন মানে ইয়াসিন ইলা দুজনের বাবা মা। ইলার আব্বু আম্মু আর বোন বোনের ছেলের সাথে ওরা দুজন। এবার আমাদের বাচ্চা কাচ্চাদের সাথে ইয়াসিন আর ইলা, নিয়ন নুহা সাদিয়া নাদিয়া। ইয়াসিনের ফ্রেন্ডদের সাথে এখন ওরা দুজন। আমাদের সবার সাথে এখন ওরা দুজন। সিমতি নিলয় লাভলি আপু নাসরিন আর আমার শাশুড়ির সাথে ইয়াসিন ইলা। এবার ওদের মালা বদল হবে। প্রথমে ইয়াসিন ইলার গলায় মালা দিয়ে দিচ্ছে, আর এখন ইলা ইয়াসিনের গলায় মালা পরাই দিবে। ওয়াও, আসলে এই মুহূর্তটা খুব ভালো লাগছিল। আজকের মতো এটাই ওদের লাস্ট ফটো সেশন। মাশাল্লাহ ওদের দুজনকে কিন্তু অনেক কিউট লাগছে। আর আজকে আমি আপনাদের কাছে আবারও একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই যারা যারা দেখছেন আমার এই ব্লগটা, সবাই আমার দেবর আর যার জন্য অবশ্যই দোয়া করবেন যেন ওরা সারা জীবন এমন করে দুজন দুজনের পাশে থাকতে পারে। নতুন জামার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই দেখেন আস্ত খাসি, এইটাই হচ্ছে আজকের নতুন জামার খাবার মানে ইয়াসিনের খাবার। এটা ইয়াসিন সবাইকে সাথে নিয়ে এই খাবারগুলো খাবে একটু পরেই। ওরা দুজন এখন খেতে বসেছে, আর আমরা কিন্তু সবাই দুপুরে খেয়েছি, শুধুমাত্র ইয়াসিন আর ইলাই খাওয়া দাওয়া করে নাই। আর এখন যখন আবার ওরা খাওয়া দাওয়া করতে বসছে, আমরা কিন্তু সবাই চলে এসেছি ওদের খাবারের ভাগ বসাতে। আর আস্ত খাসি, আস্ত মুরগির রোস্ট সবাই আমরা ভাগ করে আবারও খাবো। আর এই খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব, কারণ রাত হয়ে গেছে। আর বাসাতে গিয়ে আমি আমার ব্লগটা আজকে শেষ করব, কারণ হালকা পাতলা আমরা বাসর ঘর সাজাবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় গিয়ে ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো। আমরা হালকা পাতলা বাসর ঘরটা খুব সুন্দরই সাজিয়েছি, ইলার কিন্তু অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এখন বাসর ঘরে মাঝখানে দেখেন ইলাকে বসিয়ে দিয়েছি। এবার আমার দেবরকে নিয়ে আসবো, আর দেবরের কাছ থেকে কিন্তু আমরা গেটও ধরেছি, আবার টাকাও নিয়েছি, তারপরে ওকে বাসর ঘরে ঢুকতে দিয়েছি। যাই হোক, এই জিনিসগুলো আসলে অনেক মজার একটা বিয়েতে, যেমন করে হোক এই যে গেট ধরা জিনিসটা কিন্তু অনেক আনন্দের। আর কি বলবো, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।
আশা করি আপনাদের সবারই আমার আজকের ব্লগটা পছন্দ হয়েছে, মানে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যেহেতু শুধু একটা কথাই বলতে চাই, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।